গতদিন সম্ভবত আপনাদের গতদিনের আগের দিন অবজেক্টের যখন ইয়ে করছিলাম তখন ডেড টাইমের একটা ইয়ে দেখাইছিলাম, ফাংশন দেখাইছিলাম। সুইচ কেসে স্যার, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইচ কেস। যাই হোক, এটার আজকে ডিটেলটা দেখবো। আজকে আমরা আমরা অবজেক্ট ক্রিয়েটারের মাধ্যমে আমাদের ডেড টাইমগুলো আমরা দেখবো। কেমন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, নাম দিলাম হচ্ছে টুডে। ফাইল টু হচ্ছে আপনার নিউ অবজেক্ট হিসাবে নিলাম, নিউ। দেখেন এটাকে যদি আমি প্রিন্ট করাই, শুধুমাত্র আমি ইয়াটা নিলাম আর কি, যে ডেট ফাংশন যেটা আছে শুধুমাত্র এটা নিলাম। এটা নিলে দেখেন আমাদের এখানে কি আসতেছে, এটা যদি আমি প্রিন্ট করাই ভেরিয়েবলটাকে বা এই অবজেক্টটাকে যদি আমি প্রিন্ট করাই তাহলে কিরকম একটা আসে। দেখেন আমি যদি এটাকে ব্রাউজারে দেখাই, আস্তে আস্তে আপনার মানডে, আজকে কি মানডে নাকি? হ্যাঁ অবশ্যই, এটা তো ভুল দিবে না, মানডে 20 জুলাই 2020 9:31, 13 সেকেন্ড জিএমটি প্লাস 6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। আমার এটা চলে আসছে, কেমন, আমি শুধুমাত্র দিছি এখানে এই ফাংশনটাকে উঠাই নিছি, ধরে নিচ্ছি। আচ্ছা এটা গেল হচ্ছে কি আমার, আমি টোটাল টাইমটা নিয়ে আসছি। এই জিনিসটা তো আপনার কেমন জানি লাগতেছে না, একটু ব্যাকআপ লাগতেছে। আমি জি চাচ্ছি যে স্যার, আমার টাইম ডেটটা একটু আলাদা আনি, আমি টাইমটা একটু আলাদা আনি। আমার এগুলো দরকার নেই, এগুলো তো আসলে আমরা আমাদের এগুলোর দরকার নাই। কেমন, আমরা এটা আলাদা করব, এটাকে আলাদা করব, দেখি কিভাবে করা যায়। আচ্ছা আমি প্রথমত ডেটটা করি, ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার ডেট। ডেটের প্রথম হচ্ছে গিয়ে আপনার থাকে ডে, এই কয়েল টু ডেট ডট, সরি ডেট ডে। ডে নামক একটা ফাংশন আমি এটাকে কল করলাম ডেটের জন্য, মানে হচ্ছে আপনার ডে মান্থ ইয়ার আছে না, ওই ফরম্যাটের জন্য। এখন আলাদা আরেকটা নিলাম, আমি একটু আলাদা আলাদা দেখাচ্ছি। মান ইকুয়াল টু ডেট ডট গেট মান, স্যার আলাদা আলাদা ভাবে কল করতেছেন স্যার, যেটা যেটা দরকার হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এই যে এখানে যে ডেট নামক যে অবজেক্ট অবজেক্টটা নিছি, এখানে আমি ডেট ফাংশনটা কল করছি, এখান থেকে আমি একটা একটা করে আলাদা আলাদা উঠাই নিব। কেমন, মানে যে ডেট ডট গেট ডে, ডেট ডট গেট মান্থ। আচ্ছা এখানে একটা বিষয়, এটা হচ্ছে আপনার ডেট গেট মান্থ হচ্ছে কি আমার এটা রানিং যে মাসটা চলতেছে এর আগের মাসটা দেখাবে, এই জন্য আমাদের প্লাস ওয়ান করে দিই আমরা, অথবা 6 দেখাবে। কেন স্যার, আসলে
এটা কেন দেখায়? আমি অ্যাকচুয়ালি যে গেট মান্থের ইয়াটা যখন দেখছি জাভা স্ক্রিপ্টের এই ফাংশনটা ইউজ করতে গেলে ও হচ্ছে রানিং মাসের 1 মাস আগে দেখায়, এই জন্য এটা আমি সিম্পলি একটা সমাধান বের করে নিছি আর কি, যে দেখাইতে তো হবে। আমি এর আগেও কাজ করার সময় এরকমই পাইছি, গেট মান্থ দিলে হচ্ছে গিয়ে আপনার ইয়া আসে। এটা কারণটা এখন পর্যন্ত আমি খুঁজে পাই নাই। ওরা কি স্যার ইন্ডেক্সিং ব্যবহার করে স্যার, জিরো থেকে শুরু করে? মেবি এটা আমি শিওর না, আমি এটাকে আমার ডেট ফর্মেট আকারে আমি দেখাবো আর কি, ডকুমেন্ট ডট রাইট। দেখলাম ডেট ইজ, প্রথমত হচ্ছে আপনার ডে, ডে এরকমই তো থাকে না, ডেটের মাঝখানে এরকম থাকে বা ড্যাশ চিহ্ন থাকে। যাই হোক, সরি, তারপরে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার। দেখি কেমন দেখায়, দেখেন ডেট ইজ 1/7/20, কি উল্টা পাল্টা দিতেছ। ডে মান্থ ইয়ার দিবে আজকে 20 তারিখে, দিতেছে 1 তারিখ, ঘটনা কি? ভাইয়া ডকুমেন্ট বানানটা ভুল গেছে। আচ্ছা এটা ঠিক দেখতেছি, ডকুমেন্ট বানান ভুল, তারিখ দিচ্ছে কেন? তারিখ তো দিবে হচ্ছে আজকেরটা। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ দাল হ্যালো ভাই, স্যার, একটা এই যে গেট ডে ফাংশনটা আছে না স্যার, হ্যাঁ এই হ্যাঁ গেট ডে গেট মান্থ এগুলো স্যার আসলে ওই মাসের ইন্ডেক্স বা ওই সপ্তাহের ইন্ডেক্স প্রকাশ করে। আজকে স্যার মনে করেন যে আজকে সোমবার না, আজকে ডেটের ইন্ডেক্স স্যার 1, আর ওই মান্থের ইন্ডেক্স আপনি যে বললেন 1 প্লাস করে দিতে হয়, ওটার কারণ স্যার হচ্ছে
ওখানে তো মান্থের ইন্ডেক্সটা অর্থাৎ জিরো থেকে শুরু হয়েছে, যার কারণে আমাকে 1 মাস যোগ করে দেওয়া লাগতেছে। তো ওইটা আমাদের তো ভাই, ইন্ডেক্স ওইটা তো ঠিক আছে, কিন্তু আমার ডেট তো আপনার গেট ডেট, আমার যে ফাংশনটা আছে, জি হ্যাঁ স্যার, আমি এখানে যে নিউ ফাংশনটা নিছি এই অনুযায়ী আমার আচ্ছা, আমি এটাকে নতুন করে ডিফাইন করে দেখি, এটা তো অবশ্যই আমাকে গেট আপনার রানিং ইয়াটা দেখাবে। স্যার আজকে সপ্তাহের মানে ওদের তো যেহেতু রবিবার থেকে শুরু, ওখানে জিরো হয় রবিবারে আর ওয়ান আমি হয় ডে, সোমবার। আমি উইকের উইকের ডে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনার মান্থের ডে। আমার কথা বুঝতে পারছেন কিনা, আমি এখানে মান্থের ডে দেখাচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা আমি ডেট নামক একটা ইয়ে নিলাম, সরি আসলে উইকের ডে দেখাইলে আমার এটা দেখাইতো। আমার এখানে কিন্তু আমি সেম ফাংশনটা কল করার কারণে কিন্তু আমার 20 তারিখ আসছে, জুলাইয়ের 20 তারিখ আমার এখানে ওই ফাংশনটাই কল করার কারণে আসছে। যে দেখেন আমি যে অবজেক্টটা নিছি আমি কিন্তু এটা থেকেই নিছি, তাই না? আমি কিন্তু মূলত এখান থেকেই নিচ্ছি, এখান থেকে গেট ডে যখন দিচ্ছি সে আমাকে কিন্তু 20 তারিখই দেখাবে। আসলে প্রবলেমটা কোথায় হয়েছে দেখি। আমির হোসেন ভাই, আপনার কাজটা কি চলতেছে? হ্যালো, হ্যালো, জি জি স্যার স্যার, চলতেছে। চলতেছে। স্যার এইখানে স্যার যে ডেট নিছিলেন স্যার, আর ওখানে নিছিলেন আপনি ডে, গেট ডে আর নিছিলেন স্যার ওইখানে, আর এখানে গেট ডেট আছে। ওফো সরি, আমি ডে, এখানে তো আমি ডেট নিব। হ্যাঁ আপনি এতক্ষণ এইটার কথাই বলছেন যে আমি সপ্তাহে ইয়া নিছি, জি স্যার, আপনি সপ্তাহ নিছিলেন জন্য তো ওই সপ্তাহের ইয়াটা দিচ্ছে। আমি তো ডেট নিছি, ডেট ডেট সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। না আমি ভাবছি আপনি বলতেছেন যে আমি এই ফাংশনটা নেওয়ার কারণে, এটার কথা বলতেছিলাম আর কি, আমি না এটা স্যার, নিলে তো আমি আমার ওই কথা ফিউচার। বলিনি। এখানে ও যেহেতু আচ্ছা আপনি সরি, ডে বলতে সপ্তাহ বোঝাইছে, ওখানে সপ্তাহের ইন্ডেক্সটাই তো শো করতেছে। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আমি ডেট ডেট হচ্ছে 20 তারিখ, 7 মাস, আর হচ্ছে গিয়ে আপনার এখানে 2020। জি দেখেন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু বলেন। সমস্যা নেই। আমরা নতুন আরেকটা ভেরিয়েবল নেই, আমরা হচ্ছে গিয়ে আপনার টাইমটা দেখানোর জন্য আচ্ছা আপনার এখানে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার ঘন্টা মিনিট আর সেকেন্ড দেখানোর জন্য। ঘন্টার জন্য নিলাম এইচ টুডে ডট গেট আওয়ার আর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম হচ্ছে গিয়ে আমার মিনিটের জন্য। টুডে ডট গেট মিনিট সেকেন্ডের জন্য যদি নেই টুডে ডট গেট জি, আমি যদি এটাকে এখন প্রিন্ট করাই ডকুমেন্ট ডট রাইট আচ্ছা টাইমের মাঝখানে কি কোলন দেওয়া থাকে নাকি আপনার ব্যাক স্ল্যাশ দেওয়া থাকে, মানে আপনার টাইম সেকেন্ড সময়? কোলন কোলন দেওয়া স্যার, আছে স্যার, কোলন কোলন। স্যার। আচ্ছা আচ্ছা কোলন। তারপরে হচ্ছে আপনার মিনিট তারপরে হচ্ছে সেকেন্ড। জি এই যে দেখেন টাইম ইজ 9টা 49 মিনিট 14 সেকেন্ড, কেমন? আচ্ছা আমাদের কিন্তু ক্লাসে আজকে উপস্থিতি মোটামুটি আছে, যে কজন থাকার আমার কাছে ভাল লাগতেছে আর কি, এরকম থাকলে ভাল লাগে, পড়াইতেও মজা লাগে, এই জন্য।
স্যার আসলে আমাদের যে ওয়েদারের জন্য স্যার গতদিন অনেক কম ছিল স্যার। কি ব্যাপার, স্ক্রিনশট নিতে পারতেছি না কেন? আর যে সাজেদুল ভাই, আপনি মেসেজ দিছেন, ঠিক আছে আমি বুঝছি, এটা তো পাবলিকলি বলে না দেন স্যার তো। ওটা না, ওই যে এক একজন দু তিনটা ইমেল ঢুকে আসে স্যার, জিমেল দিয়ে স্যার। না না, ঠিক আছে, এটা তো বুঝতে পারছি, সাজেদুল ভাই মানে মেসেজ দিছে যে আমি একাই 3 জন। হ্যাঁ, তারপরে এক একজন আপনার যেভাবে আছে এভাবে থাকলে বুঝতেছি না অ্যাকচুয়ালি, এখন কি রেকর্ড হচ্ছে নাকি এখন বন্ধ আছে? স্যার এখনো রেকর্ড হচ্ছে স্যার, আপনি F10 চাপ দিলে তখনই বন্ধ হবে। কন্ট্রোল F10 স্যার, ফাংশন স্যার শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন কি? তো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ এটা স্যার তো স্যার কখন পজ হচ্ছে কখন রিজিউম হচ্ছে স্যার বোঝা আপনি যাচ্ছে না। কন্ট্রোল F10 চাপলে দেখবেন এখানে একটা মেনু বার চলে আসবে, তখন এটা স্টপ হবে, অথবা আপনি আপনার কমান্ডটাকে কন্ট্রোল জোগাড় করে নেওয়া যায়। কন্ট্রোল F10 তো চাপলাম আমি। হ্যাঁ স্যার এখন দেখেন দেখেন সাইডের যে মেনু বারটা লাপসে কি লাল লাল একটা রেখা ডান সাইড হ্যাঁ, চলে এটা স্যার নড়তেছে তো, স্যার নড়তেছে। স্যার আপনার রেকর্ড এখন হচ্ছে কন্ট্রোল F10 কন্ট্রোল আপনার F10 পাওয়া হয়নি স্যার। হ্যাঁ স্যার, স্যার কন্ট্রোল চেপে ধরে F10। এখন হ্যাঁ, দেখেন কন্ট্রোল চলে F10 আসছে, এখন চাপছি। এখন স্টপ হয়ে গেছে হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন বুঝতে পারছি, কিন্তু হয়েছে স্যার, আরেকটা বিষয়, আমার স্ক্রিনশট নিচ্ছি সেটা আসতেছে না কেন, এটা তো বুঝলাম না। সেটাই তো, আমার কিবোর্ডে কোনো ঝামেলা আছে নাকি? কি সফটওয়্যার চললে স্ক্রিনশট আসে না? মানে স্যার সফটওয়্যারটা থেকে অটোমেটিক স্ক্রিনশট তোলা যায় তো, মানে রেকর্ড করা ছাড়া। স্যার আপনার কিবোর্ডে যে প্রিন্ট স্ক্রিন, যে হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের ওটা প্রিন্ট দিয়ে স্ক্রিন বাটন হচ্ছে, দিয়ে স্ক্রিনশট নেন ওটা দিয়ে হচ্ছে স্যার না আর স্যার কি। আমারটা তো হচ্ছে না স্যার, মানে হচ্ছে যদি আপনি ইয়া করেন না, ওই সফটওয়্যারটা রান না করলেই আর হয় হয় না, স্ক্রিনশট তুলছি তো আমি। এই সফটওয়্যার থেকেও স্যার স্ক্রিনশট নেওয়া যায় তো? আচ্ছা, এখান থেকেও নেওয়া যায়, তাহলে তো আমার আবার অপশনে, এটার অপশনে ঢুকতে হবে। স্ক্রিনশটটা নেওয়ার একটা যদি আলাদা একটা সফটওয়্যার আছে স্যার, যদি এই সফটওয়্যার চলে ওটা যদি না কাজ করে স্যার, লাইট শট নামে একটা আছে স্যার, খুবই অল্প MB মনে হয়, ওটা দিয়ে আপনি সাইটে ইয়ে করে নিতে পারেন আর কি। আচ্ছা, আর একটা কাজ করা যায়, এই কাজটা আমাকে অন্য যে কেউ করে দিলেও হয়, যেমন আমির হোসেন ভাই এতদিন করে দিছে, যদি উনি করে দেয়, অথবা গতকাল আমাদের শাহজালাল ভাই করে দিছে। স্যার আপনি ইয়ে করার সময় স্ক্রিনশট নিতে হবে স্যার, ফুল স্ক্রিনের তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার আমি গতকাল আমি ছোট ছোট সমস্যা আছে এখনো। আচ্ছা, থাকলে মেইল করে দিন। আর হচ্ছে যে আপনার পার্সন যখন থাকবে, যে যেমন আমার এখানে 22 জন আছে এখন, জি স্যার এগুলো স্যার সহ আসতে হবে আর কি, কেমন? জি স্যার সব সব স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। দেখেন, আমরা অল্প একটু জিনিস, অল্প একটু কাজ করছি এখানে, টাইম ইজ সামথিং, এখানে যা আছে আপনার ডেট ইজ এত, আপনার ঘন্টা আওয়ার মিনিট সেকেন্ড সবই আসছে। এখন আমি চাইতেছি যে আপনারা এমন একটা কাজ করেন, আমি এটা যতক্ষণ এখানে আপনার ব্রাউজারে দেখাবো ততক্ষণ আপনার সেকেন্ড উঠতে থাকবে, এক করে বাড়তে থাকবে, এটা কি পারা যাবে? একটু আপনার কোডটা দেখান তো স্যার। স্যার স্টপওয়াচের মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওটার কোনো নাম আছে স্যার? মানে লাইভ ওয়াচ আর কি। আচ্ছা ভাই, স্ক্রিনশট কি কারো কাছে নেওয়া আছে অলরেডি? কিন্তু আমাদের অনেক ভাইরা, ওরে বাবা, ওদের কত কতজন ক্লাস উঠেছে,
19 জন, তাকে আমরা এখনো বেশি আছি। স্যার আমি পার্সোনালি স্যার আপনার ক্লাস করার সময় আমি কোডের স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম স্যার। আচ্ছা জি স্যার, ওগুলোই পাঠাই দিব এখন স্যার এখন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে দিন। ডেট আচ্ছা দেওয়া স্যার, আছে তো নাকি? ডেট দেওয়া আছে? মানে পুরাটাই স্যার, মানে আমি উইন্ডো আর স্যার প্রিন্টের ওই অপশন চেপে পুরাটারই স্ক্রিনশট নিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি, ধন্যবাদ। আচ্ছা আপনাদের ব্যাচে নতুন লোকজন কি নিব? অনেকেই আসতে চাচ্ছে, রেজিস্ট্রেশন করছে তো। আচ্ছা দেখেন আপনারা ইয়াটা দেখেন কোথা ওরা কি দেওয়া আছে। জি আমাদের তো পুরোটা ক্লাস হয়ে গেছে স্যার, এখন ওরা কি আসতে বুঝতে পারবে স্যার ক্লাস? এটাই তো কথা, এখন যারা আসতে যাচ্ছে নিজ দায়িত্বে আর কি। কেউ একজন আসছে দেখি। ও হ্যাঁ জি, দেখেন এটুকুন। আপনারা কি একটু ট্রাই করবেন কিনা যে ওইটা করা যায় কি? এভাবেই আপনার এইটুক আছে, এইটুক তো থাকবেই, এই যে এইটুক আছে এইটুক থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনি এর মধ্যে কিছু একটা জিনিস কাজ করাইতে হবে, একটা লুপের মধ্যে রাখতে হবে আর কি। তখন চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি, সেকেন্ড মিনিট। ট্রাই করেন তাহলে সবাই নাকি, 2-4-5 মিনিট ট্রাই করে দেখেন পারেন কিনা। হ্যালো আমির ভাই, হ্যালো হ্যালো, আমির ভাই। হ্যাঁ দান ভাই, কিছু বলছেন আমির ভাই কে? স্যার আসলে আমি একটু বাইরে গেছিলাম, তো কিছু কি করতে বলছেন? হ্যাঁ আমি বলছিলাম কি, যে আপনার ডেট যে এখানে শো করাইছি, আপনার আওয়ার মান্থ সেকেন্ড,
এখন এটাকে আপনার উইন্ডোতে ইয়াতে লাইভ দেখানো যায় কিনা? লাইভ বলতে স্যার কি রকম লাইভ বলতে হচ্ছে আপনার যে সেকেন্ড উঠতে থাকবে, এক করে বাড়তে থাকবে আপনার সেকেন্ড, 1 2 3 এভাবে যখন 60 সেকেন্ড হবে। ফাংশনটা বারবার কল করতে থাকা লাগবে, মানে কোন এক ইলে হওয়ার পর। রাইট 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 স্যার, হোয়াইল লুপ ব্যবহার করেও এটা স্যার ইয়া করা যাবে। হ্যাঁ দেখেন একটু ট্রাই করে দেখেন। ঠিক আছে জি। নিজে করবো, জটিল যেগুলো আছে এগুলো আপনাদের দিয়ে করাবো। স্যার আমি শুধু মিলি সেকেন্ডটাকে স্যার ডিরেক্টলি কল করছি স্যার, এখন ওটা লুপের মধ্যে জানার চেষ্টা করতেছি স্যার, দেখি কত দূর হয়। হবে স্যার, একটু সময় লাগতে পারে হয়তো, বা একটুকুই চা। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি জানি সবাই করতে পারবেন। যদি এখন প্রবলেম হয় নেক্সট দিনের জন্য রেখে দেন, আগামী দিন আপনারা এটাকে এসডব্লিউ দিবেন সবাই, কেমন? আমরা তাহলে সামনের দিকে যাই। ওকে স্যার। জি কি আমি সামনের দিকে যাব নাকি দেখাবেন? হ্যাঁ স্যার সামনের দিকে যাওয়া হয়েছে। আর সামনের দিকে যান স্যার, এটা কালকে দেখাই স্যার। তো ডেটের আরো কিছু ফাংশন আছে, এই ফাংশন গুলো আপনারা ইউজ করতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে একটা লিখে দিচ্ছি। কোথায় দিব স্যার? গ্রুপে দিয়ে দেন স্যার, হচ্ছে আমাদের ওই ক্লাস ওয়ার্কে, তাহলে সব একসাথে থাকবে। হ্যাঁ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি গেট মেথড নামে, কেমন? জি স্যার। স্যার আমি একটা এমনি কোশ্চেন করতাম স্যার, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, মানে একটা অফ টপিক স্যার, আজকের লেসনের সাথে না স্যার। আমি যদি মানে একটা উপরে হেডারের মধ্যে একটা পিকচার নিতেছি স্যার, স্যার ওটাকে না দুইটা ডিভে ভাগ করছি, একটা ডিভের মধ্যে আর পাশের ডিভে স্যার ওই যে লোগোটা লেখা থাকে না স্যার, মানে হচ্ছে স্যার আমি লেখাটাকে মানে আমি পুরাটা ওই দুইটা আমি লেফট অ্যালাইন করছি পিকচারটা কম বেশি করতেছি স্যার, প্রবলেম। আপনি ওয়েট হাই আপনি কি ওইটাই ওখানে করেও দেখছি, এবার ওটাকে কম বেশি করেও দেখছি, ওটা হচ্ছে কি স্যার ওটা না রাইট কিন্তু ওই ডিভের মানে পিকচারের নিচের কোনা বরাবর আর যাচ্ছে না স্যার, এটাই হচ্ছে একটা সমস্যা।
দিতে হবে ক্লাউডের ক্লাউডের মধ্যে আর আপনি যেটা ডিপটা নিছেন সেটা আপনার ডিপটাকে ভাগ একটা একটা ফ্লোট লেফট আর হ্যাঁ ভাইয়া ওটা করছি একটা লেফট ফ্লোটার রাখছি রাইট ফ্লোটে দিছি কি কিন্তু ওইটা মানে একই রোত এটাই হতো সব দেন না দেখে বুঝছো না রাতে তো গ্রুপ পড়িস আমি তার 10টার পর থেকে আমরা তোর ডিসকাস করি স্যার আচ্ছা ঠিক আছে একভাবে দেখাইলি ভাই এখানে কি বন্যা হচ্ছে নাকি জি স্যার আমাদের এখানে খুব পানি বন্যা হয়ে গেছে আমাদের পুকুর উসকে গেছে স্যার কুড়িগ্রামের অঞ্চল একটা ওদিক তো স্যার অনেক পানি হয়ে গেছে বন্যা অনেক আসলে অনেক গ্রাম ভিতরে ক্লাস অথবা আইডি যে কোনো একটা কিছু দিয়ে এখন আমি এই যে এখানে স্প্যানের মধ্যে আমি একটা মেসেজ শো করে দিতে যাচ্ছি আমরা একটা ব্রেক দিয়ে দিই ডট থাকলো এখানে আপনার এই যে আমি আইডির ধরে আমি এখানে একটা মেসেজ শো করে দিতে যাচ্ছি এটাকে লিখতে হবে একটা ফাংশন আছে গেট এলিমেন্ট বাই আইডি এখন আমি স্টেমিলের মধ্যে মেসেজটা শো করতে শো করাবো ম্যাথের একটা ফাংশন শো করাবো math dot ধরেন আমি যদি একটা সংখ্যার স্কয়ার রুট স্কয়ার রুটের স্কয়ার রুট করি দেখি কত হয় আসলে চলে গেছে
চলে আসছে দেখেন। এখানে একটা ব্রেক এখন দেখেন দ্য স্কয়ার রুট অফ 16 ইজ 4, কেমন? আমি যদি করে দিই দিলাম, আর এটা আমার রিলোডও তো কাজ করতেছে না বস নাকি। আচ্ছা এখান থেকেই দিই দেখেন, 16 দেখেন 32 এর রুট স্কয়ার রুট হচ্ছে এটা। তো এরকম ম্যাথের আরো অনেক ধরনের ফাংশন আছে, এই ফাংশন গুলো একটা একটা করে এক্সাম্পল আচ্ছা আছি, র্যান্ডম নাম্বারের একটা ফাংশন কেমন, দেখেন আমি এটার মধ্যে জায়গায় শুধুমাত্র আমি র্যান্ডম দিয়ে দিব। ধরেন এখানে একটা নাম্বার আসছে, এটা কিছু করাই, এখান থেকে আবার ইয়ে করে আসি, একটু বুঝাই দেন তো স্যার, একটু বলে দেন তো। দেখেন এখন আবার আরেকটা আসছে, আমি একটা বারবার যখন আমি এটাকে রিলোড দিচ্ছি নতুন করে আরেকটা দেখাচ্ছে, এখন এখন আরেকটা দেখাচ্ছে। এটা হচ্ছে র্যান্ডমলি আমরা ক্যালকুলেটরের যে র্যান্ডম অপশন আছে ওইখান থেকে, যখন এই ফাংশনের কাজই হচ্ছে আপনার র্যান্ডমলি নিবে আর কি নাম্বারগুলো। আচ্ছা এই হচ্ছে আপনার HTML বডির মধ্যে আমি দেখাচ্ছি, এখানে যে আমি এটা নিছি ফাংশনটা, এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা মূলত একটা আইডি ধর ম্যাথ নামক একটা আইডি দিছি আমি HTML বডির, এটা কিন্তু স্ক্রিপ্টের ভিতরে দিইনি। এই এটার ভিতরে আমার কি হবে, এখানে এসে আমার এই নাম্বারটা শো ইনার HTML এ যখন আমি দিছি, এটার কাজ হচ্ছে তা কিছুই আপনি এখানে যেই ধরনের অপারেশন এটার আউটপুটটা সে HTML এর ভিতরে দেখাবে, HTML বডির মধ্যে। মোট কথা স্যার যে আমাজন HTML এর ভিতরে করতে যাবো আইডি দিতে হবে, গেট এখানে আপনি অনেক ধরনের শুধু আইডি দিয়ে না, আপনি ইয়ার ধরতে পারেন, আপনার ক্লাস দিয়ে ধরতে পারেন আইডি, আপনি ওখানে যা দেন আমি আইডির মধ্যে ম্যাথ আছে।
এই আইডিটা এখন আমি যদি হচ্ছে কি আপনার এখানে আমি গেট এলিমেন্ট বাই ক্লাস দিতাম স্প্যানে কেন নিলাম স্যার এখানে আপনি অন্য যে আপনি কিছু নিতে পারেন আমি প্যারাগ্রাফ নিতে পারি রাইট করে হলে হবে না স্যার দুপুরে রাইট করে যদি আমরা প্রিন্ট করি স্যার হ্যাঁ অবশ্যই হবে হবে না হবে ওইভাবে দেখাইছি দেখাইছি কিনা এই জন্য দেখাই এজন্য দেখাইলাম সব সময় তো দেখা প্র্যাকটিস করেন W3 স্কুল থেকে এভাবেই দেখা এভাবে কি বলে ইনার এইচটিএমএল এই দেখা সম্ভবত ওখানে আমি আগে করছিলাম তো এখান থেকে জি স্যার ওখানে ইনার এইচটিএমএল দেখা যায় তো আমি তো আচ্ছা সবাই বুঝতে পারছেন তো বিষয়টা দেখাচ্ছে আপনি দরকার নেই তো এই যে দেখেন সরাসরি হচ্ছে ডকুমেন্ট ডট এই যেভাবে দেখাবেন ওইটা বাদ দেন না আপনি ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে এই ফাংশনটাকে শুধু কল বুঝছেন কি না এই যে ডকুমেন্ট ডট রাইট কল করে দিলেন চলে আসলো বুঝছেন জাহাঙ্গীর ভাই জি স্যার বুঝতে পারছি স্যার জি অথবা আপনি যদি এই যে মেসেজটা ওইখানে শো করাইতে চান তা আপনি এখানে কি করবেন সরি ধরেন আমি এটাতে এখান থেকে কেটে নিলাম এটাতে বাদ দিয়ে দিলাম একদম তখন আমি কি করব মেসেজটা যদি আপনি শো করাইতে চান তখন করবেন হচ্ছে কি দেখি আমাদের হ্যাঁ এই যে দেখছেন এভাবে চলে আসছে এখন আপনি ইনার এইচটিএমএল ও দেখাইতে পারেন বা এভাবেও দেখাইতে পারেন এটা আপনার ইচ্ছা আমি জাস্ট ওই ইনার এইচটিএমএল এর আগে দেখাইছি কিনা আমার মনে পড়তেছিল না কি জন্য দেখাই দিলাম জি স্যার বুঝতে পারছি স্যার আমি বলতেছিলাম যে এভাবে লেখা যায় কিনা জি স্যার হ্যাঁ 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 আপনি দুই ভাবে লিখতে পারবেন জি আচ্ছা তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে ম্যাথের স্কোয়ার রুট দেখলাম তারপর র্যান্ডম নাম্বার দেখলাম ম্যাথের আরো অনেক ধরনের ফাংশন আছে আপনার অ্যাবসোলিউট ফাংশন আছে তারপর হচ্ছে আপনার অ্যাক্রোসিম ফাংশন আছে তারপর হচ্ছে গিয়ে আর এখানে কি বলে পাওয়ার ফাংশন আছে আরো অনেক ধরনের ফাংশন আছে কথা বুঝতে পারছেন কিনা জি স্যার আমরা একটা একটা করে দেখি কেমন আচ্ছা এখানে যেহেতু এখানে এটা লিখে ফেলছি আমরা এক কাজ করি পাওয়ার ফাংশনটা এখানে দেখি পাওয়ার ফাংশনটা হচ্ছে পি ও ডব্লু কোনটার উপরে কোনটাকে পাওয়ার দিব ধরেন আমি টু এর উপরে থ্রি কে পাওয়ার দিব টু এর উপরে থ্রি কে পাওয়ার দিব দ্য পাওয়ার পাওয়ার থ্রি কোন
যেমন দেখি এটার আউটপুটটা কি আছে, এইটা আসার কথা, এইটা আসে কিনা দেখি। হ্যাঁ, তিনের উপরে যদি, হ্যাঁ দুইয়ের উপরে যদি আমি থ্রি পাওয়ার দেই তাহলে আমার এইটা আসে। আমি যদি এখানে আপনার আবার তিনের উপরে দুই দেই, তিনের উপরে দুই দিলে তো নাইন আসার কথা, তাই না? আপনারা তো জানেন এটা, ছোটবেলা করে আসছেন, নাইন আসার কথা। তিনের উপরে যদি আমি তিন দেই তাহলে 27 আসার কথা। জি 27 আসছে। আপনি যদি ধরেন চারের উপরে তিন দেন, চারের উপরে তিন দিলে কত, 64 আসার কথা মেবি। হ্যাঁ 64 আসছে। আপনি এখানে ম্যাথ ডট পাওয়ার ফাংশনটা ইউজ করে আপনি পাওয়ার করতে পারেন, কেমন? ম্যাথের আরো কিছু ফাংশন আছে, আমি কিন্তু আপনাদের একটা দুইটা দেখাবো, একটা দুইটা দেখাই দিয়ে পরে হচ্ছে গিয়ে আমি ইয়ে করে দিব আর কি, আপনাদের লিস্ট দিয়ে দিব, বাসায় করবেন, কেমন? জি স্যার। আচ্ছা দেখেন, আমাদের ম্যাথের আরেকটা ফাংশন আছে, আরেকটা মেথড, সেটা হচ্ছে গিয়ে আপনার ম্যাথ ডট ফ্লোর। ম্যাথ ডট ফ্লোর এটার কাজ কি, ধরেন আপনি এখানে একটা ইয়ে নাম্বার দিবেন, এই ডেসিমেল নাম্বার দিবেন, ডেসিমেল বলতে হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল নাম্বার দিবেন, পয়েন্টের পরে সামথিং কিছু একটা থাকবে। এখন আপনি যদি এটাকে ফ্লোর করেন তখন ওই পয়েন্টের পরে যে বিষয়টা সেটা আর এখানে আসবে না। যেমন ধরেন আমি এখান থেকে একটা থেকেই করি, ম্যাথ ডট ফ্লোর, এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার ফ্লোর মেথড। দ্য ফ্লোর অফ কত দিতে পারি, ধরেন ফ্লোর অফ 7.6। তো দেখি ফ্লোর অফ 7.6 এ কি 7 আসে কিনা, এটার মানে হচ্ছে আপনার পয়েন্টের পরের কোনো কিছু সে দেখাবে না। না না, ফ্লোর মানে হচ্ছে আপনার এই পয়েন্টের পরের যে বিষয়টা সেটা আসবে না। আমি তো আপনাকে ওই যে বিয়া করে দেনে ফিক্সড করে দেনে, ফিক্সড ফাংশন তো না এটা, এর আগে তো আমি একটা দেখাইছিলাম ম্যাথের ফিক্সড ফাংশন, তাই না? ওইটা তো আলাদা জিনিস। দেখেন এই যে 7.6 এরটা শুধু 7 আসছে। এবার এই মেথডের কাজ হচ্ছে আপনার পয়েন্টের পরে যা আছে এটাকে বাদ দিয়ে দিবে। তারপর হচ্ছে কি, আমি আরেকটা ফাংশন, আরেকটা মেথড দেখাইছিলাম ম্যাথের, মনে আছে কিনা? মনে আছে যে পয়েন্টের পরে আমি একটা বা দুইটা সংখ্যা দেখাবো বা যত ইচ্ছা আমি একটা ডিজিট থেকে দেখাইতে পারবো? জি স্যার, কি জানো? জি স্যার। আচ্ছা এখন আরেকটা ফাংশন হচ্ছে কি আপনার সেল, সেল মেথড, ম্যাথের আরেকটা ফাংশন আছে সেল মেথড নামে। এটার কাজ হচ্ছে আপনার ওইটাকে রাউন্ড করে দিবে। একটু আগে যে আমাদের ইয়ে যেন আমাদের কি ভাই আমির ভাই যেটা বললো যে এটা তো স্যার এইটা হওয়ার কথা, এখন আমি যদি এটাকে সেল দেই, এখানে যদি আমি একটা সেল ফাংশন ইউজ করি তাহলে আমার এটা রাউন্ড হয়ে যাবে। ডট সেল, তখনই দেখবেন যে ও কি করবে, আমার আউটপুটটা দিবে হচ্ছে এইট। দেখছেন আউটপুট এইট দিছে, 7.6 এর আউটপুট এইট দিছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে কি আরেকটা ফাংশন আছে আমাদের রাউন্ড ফাংশন, রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে আপনি যেটা বলছেন সেটা, ধরেন রাউন্ড ফাংশন আমি যদি এখানে দেই, সেলের জায়গায় রাউন্ড দিয়ে দিলাম,
রাউন্ড যদি দেই তাহলে দেখবেন যে আমাকে 8 দেখাবে, 8 দেখাইছে, কিন্তু আমি যদি 6 এর জায়গায় আপনার 0.5 এর নিচে দেই, ধরেন 4 দিলাম, দেখেন আমাকে কত দেখাচ্ছে। সেভেন দেখাচ্ছে, বুঝছেন? রাউন্ড মেথডের কাজ। তারপর হচ্ছে আপনার অ্যাবসলিউট যে একটা ভ্যালু আছে, অ্যাবসলিউট বলতে বুঝেন তো আপনারা নাকি? ইন্টারমিডিয়েটে যাদের সায়েন্স ছিল আপনারা রিয়েল নাম্বারে একটা সাবজেক্ট চ্যাপ্টার পড়ছিলেন, অ্যাবসলিউট মেথড, অ্যাবসলিউট নিয়ে কাজ করছেন, ওইখানে 99 পড়ছিলেন আপনার, ওই যেটা কি বলে লজিক্যাল অর চিহ্ন যেটা থাকে না, এটাকে বলা হয় আপনার অ্যাবসলিউট, মানে হচ্ছে এর ভিতরে কোনোদিন নেগেটিভ নাম্বার হইতে পারবে না। মড স্যার, মড, হ্যাঁ হ্যাঁ মড, মড নেগেটিভ নাম্বার হইতে পারবে না, তার মানে এখানে যা আছে ভিতরে আপনি যাই দেন সব পজিটিভ, কোনো ধরনের কোনো নেগেটিভ থাকবে না এখানে। এটাকে আমরা বলি অ্যাবসলিউট ফাংশন। আমি এবিএসসি দিলাম, ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে -43। এখন এটাকে যদি আমি অ্যাবসলিউট করি, সরি এবিএস দিলাম হচ্ছে গিয়ে -43, দেখেন -43 অ্যাবসলিউট মেথড হচ্ছে গিয়ে 43, এটা এটার ভিতরে আপনার কোনো ধরনের কোনো নেগেটিভ নাম্বার আসবে না। যেমন মডুলাসের ভিতরে আপনি কখনো যতই নেগেটিভ নাম্বার দেন, এটা কি নেগেটিভ নাম্বার শো করে? নেগেটিভ শো করে না, এটা সবসময় পজিটিভ থাকে, কেমন? এখন আমি আপনাদেরকে ওই ম্যাথের একটা ইয়া দিয়ে দিব, ম্যাথের যে মেথডসগুলো আছে, ম্যাথ মেথডস, এই মেথডসগুলো এভাবে আপনারা সব চেক করবেন, কথা বুঝতে পারছেন কিনা? আমি তো দেখাই দিলাম, স্কোয়ার রুট দেখাইলাম, পাওয়ার দেখাইলাম, তারপর হচ্ছে র্যান্ডম দেখাইলাম, মিনিমাম ম্যাক্সিমাম দেখাইছি, মিনিমাম ম্যাক্সিমাম না স্যার, আচ্ছা মিনিমাম ম্যাক্সিমামটা আপনারা দেখবেন, তারপর হচ্ছে লগ দেখবেন, ফ্লোর তো দেখাইছি, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল দেখে নেবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার কজ আছে, সেল দেখাইছি মেবি, তারপরে হচ্ছে গিয়ে আপনার কিউব আছে, কিউব রুট, যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে √3 যেটা আর কি, কিউব রুট, ওইটার ব্যবহারটাও দেখবেন। এখানে মোটামুটি অনেকগুলো লিস্টই আছে, 20-25টার মতো, এগুলো সব প্র্যাকটিস করবেন আপনারা, কেমন? আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা আমি একটু আপনার রেকর্ডিংটা অফ করে নিই, হ্যাঁ এখন বলি, আমার এখানে আরেকটা ট্রেনিং সেন্টার আছে ঢাকায়, কথা বুঝছেন? আমাদের এখানে ছেলেপেলেরা হচ্ছে গিয়ে আপনার মানে টিউশন ফি দিয়েই, মানে ইউনিভার্সিটির মতোই টিউশন ফি দিয়ে এখানে ভর্তি হয়ে পড়ে, আমরা এখান থেকেই আপনার ডিপ্লোমা সার্টিফিকেটও দিই। তো মোটামুটি আমাদের এখানে জাভাস্ক্রিপ্টটা শেষ করাইতে 2 মাসের মতো সময় লাগে, আমরা 2 মাস টাইম নিই, বুঝতে পারছেন? কোথায় স্যার? এই যে ঢাকায়। কোড ইনপুট টাইম টেক্সট করি না, সেম ওইভাবেই আপনার কথা, এই যে ফর্মের একবার ডিজাইন করছি, ইনপুট টাইপ টেক্সট এর ডিজাইন, ইনপুট টাইপ বাটনের একবার ডিজাইন করছি। তারপর 7-8-9 প্লাস দিয়ে এখন
আপনার কিন্তু পারফেক্ট, আপনার দেখেন এখানে তো ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক তো এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, কিন্তু আমরা ওয়ান ক্লিক, এটা ওয়ান ক্লিক, আমি যখন এটা ক্লিক করবো, এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু কি হলো, চলে গেলো, তাই না? এটা ক্লিয়ার হয়ে ক্লিক দিয়ে আপনাদের ক্যালকুলেটার ডট দিতে হবে, এই কথাটা লিখতে হবে, কিন্তু দেখালেন বিষয়টা এসকিউআরটি, হ্যাঁ